ক্যারে হালাই এমন করে কে? বসে থেকে আর ভালো লাগছে না, চল বন্ধু কোথাও ঘুরে আসি। হ্যাঁ কানা, বললাম চল কোথাও ঘুরে আসি। তুই আমার বকা দিলি বন্ধু, তোর সব কালা ফালা পোলাপান। এই তুই আমার কি বললি? তুই আমার কালা বন্ধু না, তুই আমি কিছু বলতে পারি? ওকে আমার কালা বললো? কই আমি তো কানে কম শুনি না। বন্ধু বন্ধু একটু আস্তে চালা, আহার করতে সব ভেঙে গেল। এই শালা বোঝ এবার আমার কালা বলার মজা। বন্ধু গাড়ি কেমন চালালাম? হালাই এবার মজা নিচ্ছে, সুযোগ পাই আমিও দেখাবো তোরে। এইবার আবার কই থেকে আসলো? হালা করে কি? দাদু ছাড়ো ছাড়ো। লাটু তার খেতে না চাইলে তাড়াতাড়ি এসটি ইউনিক টেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দে, নাহলে লাঠি দিয়ে একদম মাথা মুন্ডু আলাদা করে দেবো বলে দিলাম। নতুন সেট আপ, নতুন পিসি বিল, এই সব কিছুর কারণে নতুন কোনো ভিডিও নিয়ে অনেকদিন যাবৎ আপনাদের সামনে আসা হয় নাই, তাই চলে আসলাম আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আমি সাইদ সজীব। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও, এই টপিক নিয়ে এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, দুটা তিনটে হয়তো, তারপরেও কেন নতুন করে আবার এই টপিক নিয়ে ভিডিও। আগের ভিডিওগুলোতে আমি প্লুটোগান অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা দেখিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে আমি নতুন আরও একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা দেখাবো। প্লুটোগান অ্যাপটি নিয়ে আপনারা অনেক বেশি প্রবলেমের ভিতরে আছেন আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স পড়েই বুঝতে পারছি, কারণ প্লুটোগান অ্যাপের ভিতরে অনেক বেশি লিমিটেশন আছে, সেই জায়গায় আপনি কার্টুন কিনতে যা ইচ্ছা করাতে পারবেন না। বাট আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা দেখাবো, সেই অ্যাপটির ভিতরে আপনি কার্টুন কিনতে যা ইচ্ছা করাতে পারবেন। কার্টুনকে হাঁটানো, বসানো, শোয়ানো, কথা বলানো, হাত পা নাড়িয়ে কথা বলানো, একটা সিনে অনেকগুলো কার্টুন এনে কথা বলানো, এমনকি কার্টুনকে আপনি ইচ্ছা করলে দৌড়াতেও পারবেন। সুতরাং বুঝতেই পারছেন সেই অ্যাপ্লিকেশনটির ভিতরে অনেক বেশি কাস্টমাইজেশন অপশন থাকবে। রিকোয়েস্ট থাকলো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখার জন্য, আপনি যতটুকু সময় মনোযোগ সহকারে দেখবেন ঠিক ততটুকুই ভালোভাবে শিখতে পারবেন। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমরা টুইন ক্রাফ্ট এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া আপনি প্লে স্টোরে টুইন ক্রাফ্ট লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। বলে রাখা ভালো, অ্যাপটি চালানোর জন্য আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অ্যাপটি প্রথমবার ওপেন করার সময় আপনি কোন দেশে বসবাস করেন সেটি সিলেক্ট করতে হবে, তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, এরপরে আপনার জেন্ডার এবং আপনার বয়স সিলেক্ট করবেন, তারপরে আপনি কী ধরনের কার্টুন তৈরি করতে চাচ্ছেন সেইগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে কিছু স্টেপ নেক্সট করার পরেই অ্যাপটির মূল ইন্টারফেসে চলে আসতে পারবেন। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি যেখানে যেখানে টাচ করবো আমার ফিঙ্গারের আইকনটা ঠিক সেই জায়গায় শো করবে। আপনারা আমার এই টাচ আইকনটা দেখে বুঝতে পারবেন আমি কোথায় টাচ করে কী কাজ করছি। অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি প্রোফাইল অপশনে চলে যাবেন, এরপরে আপনি যে পেন অপশনটা বা পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ফেসবুক অথবা জিমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে। প্রথমে যদি আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, সাইন আপ না করেন, তাহলে কিন্তু যে কার্টুন ভিডিও তৈরি করবেন সেগুলোকে আপনি আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন না। শুরুতে আপনারা যে কার্টুনটি দেখলেন ঠিক তেমনই একটি কার্টুন ভিডিও আমরা এখন তৈরি করার চেষ্টা করব। এখান থেকে সরাসরি প্লাস অপশনে টাচ করব। লেফট সাইডে বড় একটি বৃত্তাকার তীর মার্ক দেখা যাচ্ছে, আমরা এখানে টাচ করব। এখান থেকে শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। এখন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে ইচ্ছামতো দুই আঙুল দিয়ে ধরে জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমরা এই সিনের ভিতরে দুইটা কার্টুন নিয়ে আসব, এজন্য আমরা সেই বৃত্তাকার তীর মার্কে টাচ করব, ক্যারেক্টার্স অপশনে চলে যাব। এবার আমাদের পছন্দ মতো দুইটা কার্টুন সিলেক্ট করে নিব। এদের সাথে যে একটা সাদা লেজ দেখতে পাচ্ছেন এইটা ধরে আপনি এদেরকে যেখানে ইচ্ছা নাড়াতে পারবেন, যেখানে ইচ্ছা রাখতে পারবেন। আর মাথার উপরে যে সাদা মাইক্রোফোন অপশন, এটি দিয়ে এদেরকে কথা বলাতে হবে। এখন এই কার্টুনগুলোকে আপনি যেভাবে ইচ্ছা নাড়াতে পারবেন, যেমন এদের পা ধরে পা নাড়াতে পারবেন, হাত ধরে দুই হাত নাড়াতে পারবেন, চোখ ধরে চোখের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, মাথা ধরে নাড়াতে পারবেন, মাজা ধরে বসানো ওঠানো শোয়ানো সব কিছু করতে পারবেন, গলা ধরে গলা নাড়াতে পারবেন। এখন এই কার্টুনগুলোকে ছোটো বড়ো করানোর জন্য কার্টুনের উপর টাচ করব। তো কর্নারে যে ছোট্ট করে আইকনটা, এই যে এটা ধরে আপনি এদেরকে ছোটো বড়ো করতে পারবেন, আর এটা ধরে রোটেট করাতে পারবেন, এটা ধরে ডিলিট করে দিতে পারবেন, আর এটাতে স্পিচ সেটিং মানে ভয়েজের সেটিংটা চেঞ্জ করতে পারবেন। আপনি যখন কার্টুনকে বা সাইডে নিয়ে আসবেন, এ বা সাইডে মুখ করে থাকবে, ডান সাইডে নিয়ে যাবেন, এ ডান সাইডে মুখ করে থাকবে। এখানে অ্যানিমেশনে কার সব ফ্রেমে আপনি যদি কার্টুনগুলোকে হাঁটাচলা করাতে চান, এখান থেকে ওখানে নিয়ে যেতে চান, সেগুলো প্রত্যেকটা কাজের জন্য আপনাকে একটা একটা ফ্রেম অ্যাড করতে হবে। যেমন এই কার্টুনটারে যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি প্রথমে এখানে রাখবো, এই দিকে মুখ করে থাকবে, দেন একটা ফ্রেম অ্যাড করব, একে ধরে এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন ও কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসলো। এখন আমি দুইটা কার্টুনকে বাইরে পাঠিয়ে দিব, এটাকেও। এবার এই দুটাকে আমি ফ্রেমের ভিতরে আনবো, এই জন্য আমরা
অ্যাড ফ্রেমে টাচ করবো। এখান থেকে লেয়ারে দেখতে পাচ্ছেন জিরো, আমরা এখন জিরো নম্বর লেয়ারে আছি। এখন এখান থেকে আমরা অ্যাড ফ্রেমে টাচ করবো। অ্যাড ফ্রেমে টাচ করার পরে নতুন একটা ফ্রেম পেয়ে গেলাম আমরা, এক নম্বর ফ্রেম। এবার আমরা এদেরকে স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো, এদের লেসটা ধরে, মানে স্কেলটা ধরে। এর তাকানোটা এদিকে দিব, মাথাটা একটু সোজা করে দিই। এবার এটাকেও আমি স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো। আর এদের মাইক্রোফোনগুলো দেখবেন সবসময় ওলট পালট হয়ে থাকবে, এটিকে আপনি ঠিকঠাক তাদের মাথার উপরে রেখে দিবেন। দুইজনকে ফ্রেমের ভিতরে আনার পরে আর একটা ফ্রেম নেব, অ্যাড ফ্রেম। এই ফ্রেমটা নেওয়ার কারণ হলো এবার আমরা এদেরকে এই সিটের উপরে বসিয়ে দিব। এর মাজা ধরে একে এই সিটে বসিয়ে দিলাম, হাতটাকে একটু ব্যাকা করে দিয়ে যতটুকু রিয়েলিস্টিক করা যায়। এবার এর মাজা ধরে সিটে বসিয়ে দিলাম, পাটাকে একটু সামনের দিকে দিব, দ্যাটস ইট। আরেকটা জিনিস খেয়াল করবেন, লেয়ারের এখানে লাল একটা ছোট চিহ্ন দেখতে পাচ্ছেন। এটার কাজ হলো আপনি যে ফ্রেমটাকে ওই চিহ্ন নিচে রাখবেন সেই ফ্রেমটাকে আপনি এডিট করতে পারবেন। এখন আমি শূন্য থেকে প্রিভিউ করে দেখব। এখন আসাটা অনেক ফাস্ট মনে হলো, এটাকে স্লো করার জন্য আমি এক নম্বর লেয়ারটাকে ওই লাল চিহ্ন নিচে রাখবো, যেহেতু এক নম্বর লেয়ারে এরা স্ক্রিনের বাইরে থেকে ভিতরে আসছে। তো এক নম্বর লেয়ারে টাচ করবো। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্পিড, এটাকে একটু স্লো করে দিব। আপনি যত স্লো করবেন এরা তত ধীরে ধীরে আসবে। এবার আমি আরেকটা নতুন ফ্রেম নিব, অ্যাড ফ্রেমে টাচ করব। এবার আমরা স্ক্রিনটাকে জুম করব, জুম করে প্রথমে এই কার্টুনটার দিকে নিয়ে আসব। এবার এই কার্টুনটা একটু বোর ফিল করছে, মানে ভালো লাগছে না এর, এই জন্য একে আমরা এই চেয়ারে শুইয়ে দিব। এর হাতটাকে মাথার উপরে তুলে দিব, যা মাথা সব বেগে যাচ্ছে, চোখ নাড়িয়ে চোখ উপরের দিকে তুলে দিব। আর একটা জিনিস হলো এই কার্টুনের উপরে আপনি যখন টাচ করবেন তখন উপরে এদের মুডগুলো পেয়ে যাবেন, যে কার্টুন কোন মুডে থাকবে। এই যেহেতু বোরিং ফিল করছে তাহলে বোর মুডটা সিলেক্ট করে দিব। এবার ভয়েস দিব, এজন্য এদের এই মিকের উপরে টাচ করব, যে কার্টুনটার ভয়েস দিবেন তার মিকের উপরে টাচ করবেন। স্টপ করে দিলাম, এবার আমরা শুনে দেখি। এবার আপনারা কিন্তু প্রত্যেকটা ফ্রেমে আবার সাউন্ড অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট। যে ফ্রেমে অ্যাড করতে চান সেই ফ্রেমটা এই লাল মার্কে নিচে রাখবেন, রেখে এই যে ইফেক্ট অপশন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাউন্ড আছে, আপনি যে সাউন্ডটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তো আমি এই সাউন্ডটা এই ফ্রেমে অ্যাড করে দিব। এখন আমি নতুন আরেকটা ফ্রেম নিব, নিয়ে এবার ওই কার্টুনটার দিকে জুম দিব। এখন এই শকড ওর ওই অবস্থা দেখে, এজন্য এর উপরে টাচ করব, শক মুডে সিলেক্ট করে দিব। এবার এর ভয়েসটা দেব। এখন এই মাইক্রোফোনটা দেখেন হারিয়ে গেছে, কোনটা কার মাইক্রোফোন কিন্তু বোঝা যাচ্ছে না। এটা সহজে বোঝার জন্য এর এই সেই স্কেল বা লেজে টাচ করবেন, করার পরে দেখবেন মাইক্রোফোনটা নড়ছে। ওটাকে ধরে মাথার কাছে নিয়ে আসবো, এবার ভয়েস দিব। কিরে এ পাগলার আবার কী হলো? ভয়েস যদি আপনার পছন্দ না হয় চেঞ্জ করতে চান তাহলে থ্রি ডট মেনুতে টাচ করবেন, রিমুভ অডিও বলে অপশন পাবেন, এখানে টাচ করলে সেই ভয়েসটা আবার রিমুভ হয়ে যাবে, আবার নতুন করে ভয়েস দিতে পারবেন। এবার এই যখন কথা বললো এই কথাটা বললো এর হাতটাকে একটু নাড়িয়ে দিব, তাহলে আরও একটু রিয়েলিস্টিক লাগবে, একটু বাঁকা করে দিব। এবার যদি আপনি প্রিভিউ করতে চান একদম লাস্টের দিকে, মানে আপনি প্রথম দিক থেকে প্রিভিউ করতে চাচ্ছেন না, তাহলে একদম লাস্টের লেয়ারে টাচ করবেন, তার আগের একটা লেয়ারে টাচ করবেন, করে এবার প্রিভিউ অপশনে টাচ করবেন। এবার অ্যাড ফ্রেম নিব, নিয়ে একটু জুম আউট করে দিব, দেওয়ার পরে এর মুডটা সিলেক্ট করে দিব, এর হাত পা সোজা করে দিব। একটু রিয়েলিস্টিক করার জন্য আপনি হাত পাগুলোকে একটু নাড়িয়ে নুড়িয়ে দিবেন। এখন এর মুডটা ক্রাই দিই, কষ্ট পাচ্ছে খুব বেচারিটা। এবার এর ভয়েসটা দিব, এর ভয়েসটা দেখেন উদা হয়ে গেছে, বসে থাকতে আর ভালো লাগছে না, চল বন্ধু বাইরের দিক থেকে ঘুরে আসি। এ কথা বলবো। এবার আমরা নতুন আরেকটা লেয়ার নিব, এখন এ আনসার দিবে। হ্যাঁ, এখন আমরা এই কার্টুন দুইটাকে বাইরে পাঠিয়ে দিব, এজন্য অ্যাড ফ্রেমে টাচ করব। টাচ করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এজন্য সেই বৃত্তাকার তিন মার্কে টাচ করব। এরপরে ব্যাকগ্রাউন্ডস, নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা। এখন এই ক্যারেক্টারগুলোকে আমরা রিমুভ করে দিব এখান থেকে, নতুন করে আমরা এদেরকে অ্যাড করব। এজন্য এখানে আবার টাচ করে ক্যারেক্টার্স এই দুজনকে সিলেক্ট করব। এখন এদের দুইজনকে আমি স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিব ফার্স্টের। এবার আরেকটা ফ্রেম অ্যাড করব। এবার কার্টুন দুইটারে স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো, একে এখানে নিয়ে আসলাম আর একে ধরে এখানে নিয়ে আসলাম। এবার আরেকটা ফ্রেম নিব এদেরকে বসানোর জন্য, এর মাজা ধরে বসিয়ে দিলাম, এর মাজা ধরে এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এই দুইটা লেয়ার দেখে নিব। দেখতে পেলেন এরা কিন্তু খুব দ্রুত আসলো, এজন্য স্পিডটাকে আমরা কমিয়ে দিব। এবার আরেকটা ফ্রেম নিব এদেরকে কথা বলানোর জন্য, যে কথা বলবে তার দিকে জুম করব। এবার মুডটা দিব অ্যাংরি মুড দিব, একটু রাগে রাগে কথা বলবে। বাইরে ডেকে এনে খালি খালি বসায় রাখবি নাকি, খাবারের অর্ডার টর্ডার কর। এবার আরেকটা ফ্রেম নিব, এবার ও কথা বলবে কান্না মুডে, পকেট যে ফাঁকা বন্ধু আজকে তুই খাওয়া। এই দুইটা লেয়ার আমরা একটু প্রিভিউ করব। বাইরে ডেকে এনে খালি খালি বসায় রাখবি নাকি, খাবারের অর্ডার টর্ডার কর।
এবার আরেকজন কার্টুনকে আমরা এর ভিতরে নিয়ে আসবো। এই জন্য অ্যাড ফ্রেমে টাচ করবো, স্ক্রিনটা ছোট করে দিব, বৃত্তাকার টিক মার্কে টাচ করবো, ক্যারেক্টার্স দাদুকে নিয়ে আসবো, ওল্ড ম্যান। দাদু স্ক্রিনে বাইরে পাঠিয়ে দিব ফার্স্টে, দেন অ্যাড ফ্রেম স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো। এবার যখন দাদু স্ক্রিনের ভিতরে আসলো, সবাই দাদুর দিকে তাকাবে দুইজনে। এই কার্টুনটাকে আমরা দাদুর দিকে মুভ করায় দিব, এই জন্য ডান দিকে ঘুরিয়ে দিব। এবার এই যে স্যাড মুডে আছে, এর মুডটা চেঞ্জ করবো, এই জন্য এর উপর টাচ করবো, শক মুডটা সিলেক্ট করে দিব। এর উপর টাচ করেও শক মুডটা সিলেক্ট করে দিব। নতুন একটা ফ্রেম নিব, এবার যে কোনো একজন কথা বলবে, ধরুন এ কথা বলবে, এর দিকে জুম করব, এর মাইক্রোফোনটার উপরে টাচ করব। এ বন্ধু, এই লোকটা আবার কি? এবার আর একটা ফ্রেম নিয়ে জুম আউট করে দিব। এবার দাদু একে লাঠি দিয়ে খোসা মারবে, এর মাইক্রোফোনটাকে সরিয়ে দিই, এই জন্য লাঠিটা ধরে এর দিকে তাক করব। হাতটাকে ধরে একটু এগিয়ে দিব, আর এর গলাটাকে নাড়িয়ে দিব, হাতটাকেও একটু নাড়িয়ে দিব। এবার এই ফ্রেমটায় একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, যে লাঠি দিয়ে যেহেতু বাড়ি মারছে, এই জন্য সাউন্ড ইফেক্ট অপশনে টাচ করব। যে কোনো একটা পাঞ্চ মোড সিলেক্ট করলেই হবে, এটা সিলেক্ট করে দিব। তো এবার আমরা এটাকে প্রিভিউ করব, এখানে যে কয়টা লেয়ারে কাজ করলাম সেগুলোকে প্রিভিউ করব। বাইরে ডেকে এনে খালি খালি বসে রাখবি নাকি? খাবারের অর্ডার টর্ডার কর। পকেট যে ফাঁকা বন্ধু, আজকে তুই খাওয়া। এ বন্ধু, এই লোকটা আবার কে? এখন আপনি চাইলে এই স্ক্রিনের ভিতরে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন এখানে যদি আমি টাচ করি, এখান থেকে অ্যাড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন অনেকগুলো। এখান থেকে অ্যাড টেক্সট, লেখা অ্যাড করতে পারবেন। ইম্পোর্ট ইমেজ, এখানে আপনি আপনার গ্যালারি থেকে ইমেজ অ্যাড করে সেগুলো এই কার্টুনের ভিতরে রাখতে পারবেন। এখন আমরা একদম শুরু থেকে দেখব। বাইরে ডেকে এনে খালি খালি বসে রাখবি নাকি? খাবারের অর্ডার টর্ডার কর। পকেট যে ফাঁকা বন্ধু, আজকে তুই খাওয়া। এ বন্ধু, এই লোকটা আবার কে? তো হয়ে গেল মোটামুটি একটা ছোটোখাটো কার্টুন ভিডিও তৈরি করা। এখন এটাকে সেভ করার জন্য জাস্ট শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে নেম চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো একটা নেম লিখে দিবেন। তারপরে অ্যাকসেপ্ট, ট্যাগ লাইন দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, ট্যাগ ফানি দিলাম আমি, তারপরে নেক্সট। এবার এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হতে শুরু করবে। এখন আপনার প্রশ্ন করবেন, ভাই এই অ্যাপের ওয়াটারমার্ক রিমুভ করবো কীভাবে? ডান সাইড একবার, বা সাইড একবার? আচ্ছা, অফিসিয়ালভাবে রিমুভ করতে হলে আপনাকে পেইড করতে হবে, মানে টাকা দিয়ে প্যাকেজ কিনতে হবে। আর আপনি একটু ট্রিক্স খাটিয়ে কিন্তু রিমুভ করতে পারেন, সেটি কীভাবে আমি দেখানোর চেষ্টা করছি এখনই। এই জন্য আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, বা অন্য যে কোনো ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, 16:9 রেশিও দিবেন। এরপরে আপনার কাঙ্ক্ষিত কার্টুন ভিডিওটি সিলেক্ট করবেন। এবার আপনার ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, এখানে প্যান জুম অপশনে চলে যাবেন, তারপরে সমান চিহ্নতে টাচ করে দেবেন। এরপরে আপনি স্ক্রিন ধরে ওয়াটারমার্ক যতটুকু বাইরে চলে যাবে ততটুকু জুম করবেন, দেন টিক মার্কে টাচ করে দেবেন। এবার যদি আপনি দেখেন তাহলে দেখবেন ওয়াটারমার্কটা কিন্তু আর স্ক্রিনের ভিতরে নেই, হালকা একটু জুম করে দিলে ওয়াটারমার্কগুলো স্ক্রিনের বাইরে চলে যাবে। এরপরে আপনি ভিডিওটা সেভ করে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায় কপিরাইট ফ্রিতে আপলোড করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা নেই। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, মানে খারাপ লাগার মতো তো কোনো কিছু নাই। এত সুন্দর একটা জিনিস দেখালাম, মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের কার্টুন ভিডিও তৈরি করতে পারছেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন, চাইলে ফলো করতে পারেন, তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।